你放心，我这里很安全。ডাক্তার রাইনিং শু একজন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ, যিনি তার রোগীদের চিকিৎসা করার জন্য বিভিন্ন হিপনোথেরাপি ব্যবহার করেন। তার পরামর্শদাতা সিনিয়র ডাক্তার অধ্যাপক ফ্যাং চিয়াও নামের একজন মানসিক রোগীকে রেফার করেন তার কাছে। চিয়াওয়ের সমস্যা ছিল, সে মাঝে মাঝে ভূত দেখতে পেত, তার সাথে নানান রকম অদ্ভুত সব ঘটনা ঘটত এবং তার বর্ণনা করা ঘটনাগুলো ছিল প্রমাণ সাপেক্ষ। কিন্তু ডাক্তার শুয়ের কাছে সেগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয়নি। তার কাছে চিয়াওয়ের ঘটনাগুলোকে কাল্পনিক বা তার বানানো গল্প মনে হয়েছে। চাইল্ড কেয়ারে কর্মরত এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, চিয়াও ছিল পালক সন্তান। নিজেদের সন্তান জন্ম নেওয়ার পর তার প্রথম বাবা মা তাকে ত্যাগ করে, সে বড় হয় একটি পালক পরিবারে। ডাক্তার শু চিয়াওকে ট্রিটমেন্টের জন্য হিপনোটাইজ করতে লাগলেন, কিন্তু কল্পনার জগতে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। চিয়াও ডাক্তার শুকে পানিতে ফেলে দিল। এরপর চিয়াও বর্ণনা করতে লাগলো ডাক্তার শু সম্পর্কে, জানাতে লাগলো ডাক্তার শুয়ের অতীত স্মৃতি। কেন সে পানিকে ভয় পায়, কেন মারা গেল তার স্ত্রী, হিপনোটাইজ হওয়া শুরু হলো ডাক্তার শুয়ের, এ যেন চিকিৎসা নিতে এসে নিজেই ডাক্তার হয়ে গেল রোগী। চিয়াওয়ের কাছে অনেকটা ধরাশায়ী ডাক্তার শু কি পারবে তার চিকিৎসা করতে, কিংবা চিয়াও কি আসলেই মানসিক রোগী, চিয়াওয়ের সাথে ঘটা ঘটনাগুলোর বৈজ্ঞানিক সত্যতা কতটুকু, এই সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। একটি আশ্চর্যজনক হরর, রহস্য ঘেরা সাইকোলজিক্যাল থ্রিলারের দারুণ একটি সিনেমা দ্য গ্রেট হিপনোটিস্ট। সিনেমা শুরুর প্রথম 5 মিনিটেই আপনাকে ভয়ঙ্কর একটি পরিবেশে জানান দিবে, গল্পের ভেতরের কৌতূহল তৈরি হবে কয়েক মিনিট পর পর। প্রতি মিনিটে অবাক করা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হবেন আপনি, যেগুলোর যুক্তিযুক্ত ব্যাখ্যা আশা করতে পারবেন না। চার্লি লামের ক্যামেরা ওয়ার্ক এবং লু শুনফুর সূক্ষ্ম ও আড়ম্বরপূর্ণ প্রোডাকশন ডিজাইনে থ্রিলিং পরিবেশে গল্পটা দারুণভাবে উপস্থাপিত হয়েছে। দৃষ্টিভঙ্গি এবং মনস্তাত্ত্বিক দিকগুলো মানুষকে কতটা প্রভাবিত করতে পারে তা আপনি বুঝতে পারবেন এই সিনেমা থেকে। সিনেমার শেষে প্রবল একটি সিদ্ধান্তহীনতার ঝাঁকুনি দিবে পরিচালক লেসর চ্যান। আপনি চাইলে বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন সিনেমাটি।